এটা বেবেজো কম্পুদো এশিয়া পৃথিবীর সবথেকে বড় আর বৈচিত্র্যময় মহাদেশ হওয়ার সাথে সাথে এমন কিছু রহস্যকে লুকিয়ে রেখেছে যা অতীতের কালো আর নির্দয় কাহিনীকে বর্ণনা করে। আজকের ভিডিওতে এগুলি দেখতে চলেছেন। ফায়ার মামি। 1970 সালে কিছু লোকাল কাঠুরে যখন ফিলিপিনের কাবায়ান পাহাড়ে কাঠ কাটছিল, তারা সেখানে পাহাড়ের গুহার ভিতর ছোট ছোট কাঠের বাক্স দেখতে পায়। যখন তারা কাঠের বাক্সগুলিকে ওপেন করে, তারা দেখতে পায় এগুলির ভিতর রাখা আছে আগুনে ঝলসানো মৃতদেহ। আসলে এগুলি ছিল এক প্রকার মামি। প্রায় 1000 বছর পূর্বে প্রাচীন ফিলিপিনে এবোলয় আর কালাঙ্গিয়া নামের দুটো ট্রাইব ছিল। যখন এদের কোনো ফ্যামিলি মেম্বার মারা যেত, তাকে প্রাচীন মিশরীয়দের মতো মামিফাই করে ফেলত। কিন্তু এদের মামিফিকেশন প্রসেস প্রাচীন মিশরীয়দের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রাচীন মিশরীয়দের মতো তারা মৃত ব্যক্তিদের ইন্টারনাল অর্গান রিমুভ করত না। যখন এই ট্রাইবদের কোনো সদস্য মৃতপ্রায় অবস্থায় চলে আসত, তাকে বলপূর্বক অত্যাধিক লবণযুক্ত জল পান করানো হতো, যাতে ব্যক্তির ভিতরকে শুষ্ক করে রাখবে। আসলে অতিরিক্ত লবণের কারণে বডি ডিহাইড্রেট হয়ে যায়। মৃত্যুর পর ব্যক্তিকে তারা মৃদু তাপে রেখে 2 সপ্তাহ ধরে রোস্ট করত। মৃত ব্যক্তিকে আরো শক্ত করার জন্য এমনকি পেটের ভিতরও জ্বলন্ত আঙ্গার রেখে দিত, যাতে বডির ভিতরটাও রোস্ট হয়। যখন ব্যক্তিটি পুরোপুরিভাবে শুকনো শক্ত মাংসে রূপান্তরিত হয়ে যায়, এরপর তার সমাধিক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়। প্রথমে তাকে হাত পা বেঁধে ফোল্ড করে এভাবে সিটিং পজিশনে রেখে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। সমাহিত করার জন্য কাঁঠাল কাঠকে খোদাই করে ছোট মাপের কফিন তৈরি করা হয়, যার সাইজ হবে 3 থেকে 3.5 ফুট লম্বা। এরপর তারা ছোট কফিনপূর্ণ মামিগুলিকে উঁচু পাহাড়ের গুহার ভিতর রেখে দিয়ে আসত। যখন স্প্যানিশ উপনিবেশিকরা 15 শতকের দিকে ফিলিপিনে আসে, তারা এই পদ্ধতিতে সমাহিত করাকে বাতিল করে দেয় আর চালু করে ক্যাথলিক সমাধি প্রথা। আর তারপর থেকেই এখানের মানুষ এই প্রথাকে ভুলে যায়। এই পর্যন্ত এই পাহাড় থেকে আর্কিওলজিস্টরা টোটাল 300টির বেশি পোড়া মামির সন্ধান পেয়েছে। এমনকি তাদের দেহের ট্যাটুরও চিহ্ন রয়েছে। গবেষকদের মতে সম্ভবত কেবল উপজাতিদের লিডার এই পদ্ধতিতে সমাহিত করা হতো। ইন্দোনেশিয়ার সোলাইশিয়া পার্বত্য অঞ্চলে একটি ট্রাইব বাস করে যারা টোরাজা নামে পরিচিত। তাদের একটি অদ্ভুত সমাধি প্রথা রয়েছে। তারা তাদের মৃত ব্যক্তিদের দাফন না করে এমনভাবে কেয়ার করে যেন ব্যক্তিটি তাদের মধ্যে এখনও জীবিত রয়েছে। ঠিক যেভাবে আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা যত্ন করি, তারাও তাদের প্রিয় মানুষটির মৃত্যুর পর তাকে দাফন না করে যত্ন নেয়। প্রথমে তারা ডেড বডিতে ফরমালিন কেমিক্যাল লাগিয়ে দেয়, যাতে মৃত ব্যক্তিটি সহজে পচে না যায়। এরপর তারা তাকে পছন্দের ড্রেস পরায়, তাকে তার পছন্দের খাবারও খাওয়ায়। যদি ব্যক্তিটি ধূমপান করতে ভালোবাসত, তাহলে তার মুখে জ্বলন্ত সিগারেটও গুঁজে দেবে, তার সঙ্গে গল্পও করতে থাকবে, ঠিক যেভাবে শিশুরা পুতুলের সঙ্গে খেলা করে। এমনকি মৃত ব্যক্তির পাশে শুয়ে রাতেও ঘুমাবে। এভাবে তারা টানা 2 মাস 3 মাস এমনকি 1 বছর পর্যন্ত যত্ন নিতে থাকবে। এরপর তারা একটি বড় শবযাত্রার আয়োজন করে গোটা গ্রামে পালকির মতো ঘুরিয়ে দাফন করে দেয়। কিন্তু এখানে এই অদ্ভুত প্রথাটির শেষ নয়। মৃত ব্যক্তিকে দাফন করার পরেও ফ্যামিলি মেম্বাররা নিয়মিত ভিজিট করতে আসে। তারা টম খুলে তার ড্রেসও চেঞ্জ করে দেয়, তাকে নিয়মিত ক্লিন করে, যাতে কোনো পোকামাকড় তার দেহটিকে নষ্ট না করে দেয়। আমাদের কাছে হয়তো অদ্ভুত প্রথা বলে মনে হতে পারে, কিন্তু তাদের কাছে একটি রোমান্টিক প্রথা বলে মনে হয়। বেবি স্কেলেটন। একসময় প্রাচীনকালের বন্দর অ্যাস্কেলেটন, যেটা বর্তমানে ইসরায়েলের মেডিটেরিয়ান উপকূলের কাছে অবস্থিত, প্রাচীন রোমান পিরিয়ডের সময় এই জায়গাটি বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল। আর্কিওলজিস্টরা খনন করতে গিয়ে এখান থেকে প্রাচীন ব্রোঞ্জ আয়রন যুগের অসংখ্য আর্টিফ্যাক্টের সন্ধান পায়। কিন্তু 1987 সালে আর্কিওলজিস্ট রোজ স্মিথ আর তার টিম যখন এখানে খনন চালায়, তারা হাড়হিম করে দেওয়ার মতো কিছু জিনিসের সন্ধান পায়। এখান থেকে তারা ছোট ছোট কঙ্কালের সন্ধান পায়। প্রথমে তারা মনে করেছিল এগুলি হয়তো মুরগির হাড় কঙ্কাল হবে। পরবর্তীতে জানা যায় এগুলি শিশুদের হাড় কঙ্কাল। আর এখানে 2-3টে শিশুর হাড় কঙ্কাল ছিল না, প্রায় 200টির বেশি শিশুদের কঙ্কাল ছিল। শিশুগুলি কিভাবে মারা গিয়েছিল তার রহস্য উদ্ঘাটন করার জন্য ফরেন্সিক টেস্ট করা হয়। টেস্ট করার পর জানা যায় এই শিশুগুলির মধ্যে কোনো ধরনের রোগের চিহ্ন নেই, আর এদের সবার মৃত্যু 7 থেকে 10 দিনের মধ্যেই হয়েছিল। আসলে প্রাচীন রোমান যুগের মানুষেরা ইচ্ছাকৃতভাবে নবজাত শিশুদের হত্যা করে দিত, এভাবে তারা জন্ম নিয়ন্ত্রণ করত। তাছাড়া তারা নবজাত শিশুদের হত্যা করাকে অপরাধ বলে মনে করত না। তাদের দৃষ্টি থেকে শিশুরা তার পূর্ণবয়স্ক ব্যক্তি নয়। তাই সেই সময় যদি কোনো মহিলা অতিরিক্ত সন্তান নিতে অনিচ্ছুক থাকে, তাহলে সে শিশুকে জঙ্গলে ফেলে দিয়ে আসত, যাতে অন্য কোনো অপরিচিত ব্যক্তি শিশুটিকে দত্তক গ্রহণ করতে পারে। সেই সময় তারা বিশ্বাস করত শিশুর ভাগ্য কেবল সৃষ্টিকর্তাই ডিসাইড করে দিতে পারবে। এই ফ্যাক্টির উপর বেশ করে প্রাচীন রোম প্রতিষ্ঠানের একটি বিখ্যাত কাহিনীও রয়েছে। লোকশ্রুতি অনুযায়ী রামলুস আর রোমাস নামের 2 শিশুকে জঙ্গলে পরিত্যক্ত করা হয়েছিল, কিন্তু তাদেরকে একটি ওল্ফ মানুষ করেছিল, আর তারাই পরবর্তীতে বড় হয়ে প্রাচীন রোম সিটিকে প্রতিষ্ঠিত করে। কিন্তু এই শিশুগুলিকে যেখানে পরিত্যক্ত করা হয়েছিল, ওই জায়গাটি প্রাচীন রোমান যুগের ড্রেন ছিল। আর একসাথে একই জায়গায় শিশুগুলিকে মৃত অবস্থায় দেখে গবেষকরা মন্তব্য করেন, সম্ভবত এই ড্রেনের আশেপাশের অঞ্চলে কোনো বেশ্যালয় ছিল, আর পতিতারা তাদের অকাম্য শিশুকে এখানে গোপনে পরিত্যক্ত করত। তবে আর্কিওলজিস্টদের যে বিষয়টি সবথেকে বেশি হতবাক করেছিল, তা হলো এদের কারোরই ন্যাচারাল ডেথ হয়নি। প্রত্যেকটি শিশুকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল, কারণ মাথার খুলিতে আঘাতের চিহ্ন রয়েছে, আবার কারোর হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। টেরাকোটা আর্মি।
1974 সালে চীনের শাংসি প্রদেশে একটি কৃষক কুয়া খননের সময় একটি কবর দেখতে পায়। প্রথমে কৃষক মনে করেছিল হয়তো কাউকে খুন করে এখানে দাফন করা হয়েছিল, কিন্তু যখন সে কন্টিনিউ খুঁড়তে থাকে সে দেখতে পায় পোড়া মাটির তৈরি মূর্তিকে এখানে কেউ পুঁতে রেখেছে। যখন সে আরও গভীরে যায় সে দেখতে পায় এখানে দু একটা মূর্তি নেই, প্রায় কয়েক হাজার মাটির তৈরি সেনাকে এখানে কবর দেওয়া হয়েছিল। কৃষক এই অদ্ভুত খোঁজটির খবর সেখানের আর্কিওলজিস্টদের জানিয়ে দেয়। যখন পুরাতত্ত্ববিদরা সেখানে সম্পূর্ণরূপে খননের কাজ চালায় তারা দেখতে পায় সেখানে চারটে খাত রয়েছে, যার ভিতর 8,000 সেনার মূর্তিকে দাফন করা হয়েছিল। এর সাথে রয়েছে 520 ঘোড়া, 130 রথ, আর রয়েছে তলোয়ার আর ব্রোঞ্জের অস্ত্র যা এখনও আগের মতো তীক্ষ্ণ ধারালো। যখন গবেষকরা রিসার্চ করে তারা জানতে পারে 250 খ্রিস্টপূর্বে চীনের শাংসি প্রদেশে কিংসি হুয়াং নামের একটি রাজা ছিল। চীনের সব ছোট ছোট বিভক্ত প্রদেশকে একত্রিত করার জন্য এই রাজাটি টেরাকোটা আর্মি সংগঠন তৈরি করে, আর রাজা এই সৈন্যদলের সাহায্যে চীনকে একত্রিত করতেও সক্ষম হয়েছিল। কিন্তু যখন রাজা বৃদ্ধ হয়ে যায় সে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে তার সেনাদের আদেশ দেয় তার জন্য যেন একটি বিশাল সমাধি চেম্বার তৈরি করে, যার ভিতর রাজার সাথে সাথে তার সেনাদেরও দাফন করা হবে। এখানে সেনা বলতে তিনি প্রত্যেকটি সেনার মাটির মূর্তি বানিয়ে দাফন করার কথা বলেন। রাজার হুকুম অনুযায়ী প্রায় 7,00,000 ওয়ার্কার মাটির নিচে খনন করে রাজার কবর তৈরি করে। রাজার সমাধিস্তম্ভটি মাটি থেকে প্রায় 114 ফিট নিচে বানানো হয় আর সেনাদেরকে তার দিকে ফেসরত অবস্থায় দাঁড় করানো হয়। মৃত্যুর পর রাজাকে এখানেই কবরস্থ করে মাটি চাপা দেওয়া হয় আর তার উপর গাছ বসিয়ে দেওয়া হয়। বর্তমানে রাজার কবরটি এই উঁচু ঢিপিটির নিচে রয়েছে, কিন্তু আর্কিওলজিস্টরা এখনো পর্যন্ত এই কবরটিকে খনন করেনি। এর পিছনে দুটো মেন কারণ রয়েছে। মনে করা হয় রাজার টোমটি ঐতিহাসিক ট্রেজার, হয়তো খনন করতে গিয়ে ড্যামেজ হয়ে যেতে পারে। দ্বিতীয় কারণটি হলো রাজার এই সমাধিস্তম্ভটির ভিতর জটিল বুবি ট্র্যাপ রয়েছে, টোমটিকে টাচ করতে গেলে যে কোনো অ্যাঙ্গেল থেকে তীর বর্ষণ হবে। তাছাড়া রাজা তার কবরের উপর ইউনিভার্সের প্রতিলিপি করে রেখেছে আর সিলিংয়ে অসংখ্য মুক্ত লাগিয়ে রেখেছে যাতে দেখলে মনে হবে আকাশের মাঝে যেন তারা জ্বলছে। আর তার টোমের চতুর্দিকে নদী বানিয়ে রেখেছে, কিন্তু এই নদীতে জলের পরিবর্তে পারদ রেখে দিয়েছে। আমরা সবাই জানি পারদ একটি বিষাক্ত লিকুইড পদার্থ, আর এই কারণে রাজার সমাধিস্তম্ভটি খনন করা আর্কিওলজিস্টদের কাছে একটি চ্যালেঞ্জিং কাজ। কেবল রাজার সমাধির সাইড থেকেই খনন করে তার আর্মিদের উদ্ধার করা হয়েছিল। এই কবর থেকে উদ্ধার করা মাটি তৈরি সৈনিকদের দেখলে বোঝা যায় কবরস্থ করার পূর্বে এদেরকে ভালোভাবে সাজানো হয়েছিল। তাদের প্রত্যেকের ড্রেসের রং ভিন্ন ভিন্ন ছিল, প্রায় 2,000 বছর পুরাতন হওয়ার কারণে এই রঙগুলি ফেড হয়ে গেছে। ইতিহাসবিদদের মতে এই পুতুলগুলির প্রত্যেকটি অঙ্গকে পৃথকভাবে তৈরি করে জোড়া লাগানো হয়েছিল। এদের হেলমেট আর জামাগুলি ব্রোঞ্জের তৈরি। এর দ্বারা বোঝা যায় প্রাচীনকালে সেনারা এই ভারী ভারী ব্রোঞ্জের ড্রেস পরে মাসের পর মাস লড়াই করত। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।